স্যার অর্ডার কি স্যার আসসালামু আলাইকুম চিটাংবাসী কেমন আছেন সবাই আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তন্ময় পাশেই থাকবেন আশা করি আর এনজয় করতে থাকেন আমাদের নতুন এপিসোডটি তবির চট্টলা নতুন রূপে সেজেছে এখন আবার আমি চলে আসলাম আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে এই নতুন তাদের নতুন রূপ দেখতে তো দেখে তো ভালোই মনে হচ্ছে দেখি ভিতরে যাই কি অবস্থা বাহ অনেক সুন্দর ভিতরটা ভালো লাগছে দেখে নতুন ডিজাইন মাঝখানে আমার জুতা চলে এসেছিল বীর চট্টলা দেশি স্বাদে দেশি খাবার কথার সাথে তাদের পরিবেশন খাবারের একদম যায় অনেক সুন্দর খাবার এখানে তো আমরা মেনুটা দেখি তো মেনুটা সুন্দর করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু ভিতরের মেনুতে যাচ্ছি বিয়ে বাড়ির খানা না আজকে বিয়ে বাড়ির খানা খাবো না আজকে বাংলা খাবার খাবো বোনা খিচুড়ি 100 টাকা সাদা ভাত 40 টাকা মাছের দামগুলো একটু বেশি যাই হোক এখানে আরও ভর্তা আছে বিভিন্ন রকম ভর্তা অনেক সুন্দর করে তারা সাজিয়েছে টিন দিয়েছে ভালো হ্যাঁ আর এই থাম মানে ও অনেক অর্ডার দিচ্ছে ও অনেক অর্ডার দিচ্ছে ও বুঝতেছে না কিন্তু হ্যাঁ হ্যাঁ চিংড়ি ভর্তা এই পাশে কি বললি সাদা ভাত 4টা হ্যাঁ হাঁসভুনা ফুল আর একটা কালা ভুনা কোনটা গরু না চিকেন চিকেনটা না আমাদের নিমন স্যার আসছে স্যার আসেন স্যার খেয়ে এসেছেন না গিয়ে খাবেন স্যার গিয়ে খাবেন চেয়ার টেবিলগুলোকে খুব সুন্দর কালারফুল করেছে কোনো জায়গা তারা খালি রাখেনি দেয়ালের কানাচে কানাচে ছাদে সব জায়গায় তারা সুন্দর করে ডিজাইন দিয়েছে এখানে আবার যে মিররটা দেখতে পাচ্ছেন অতীব সুন্দর তো আমাদের খাবার চলে এসেছে পেট মোটামুটি চুনচুন করছে আর দেরি করব না তাড়াতাড়ি ইন্ট্রো দিয়ে খাওয়া শুরু করে দেব তো এখানে বেগুন ভাজা বিফ কালিয়া সালাদ ফিশ ভর্তা চিংড়ি মাছের ভর্তা ছিল তারপরে লইট্টা মাছের ফ্রাই হাঁস বোনা সাদা ভাত সালাদ ছিল আচার সহ খাবারের জন্য বুঝতে পারলাম অনেক মজার খাবার দিদি ও তো নিশ্চিতভাবে খাচ্ছে ক্ষুধার্ত আদমি হয় খাওয়া দাওয়া শেষ এবার আমরা একটু আপনাদেরকে অন্য রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছি খুব ভালো লাগলো তাদের এখানে খাবার খেয়ে এখানে বই লেখা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিং করে দিবেন তাহলে আমাদের ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ।